সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আবারও চলে আসলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের মাঝে। আজ কথা বলবো কিভাবে মিষ্টি কুমড়া গাছের পরিচর্যা করতে হয় সে বিষয়ে আপনাদের মাঝে কিছু তথ্যগুলা দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলা দেখতে থাকুন, না হলে যে কোনো টিপস আপনার ভুলে যেতে পারেন বা আপনি এটা থেকে বঞ্চিত হতে পারেন, যার কারণে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে যে টিপসগুলো দিয়ে ওই টিপসগুলো ইনশাল্লাহ অবলম্বন করলে অনেক টাকা এই গাছ থেকে বিক্রি করতে পারবেন। প্রথমে আমরা মাটিগুলোকে জর্জরিত করে দিব, তারপরে আমরা আরেকটি কাজ করব, যেহেতু আমার এই মাটিগুলা মানে আপনার গাছের গোড়ার মধ্যে এগুলো করতে হবে না, একটু সাইডে করতে হবে। তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পটাশিয়ামের জন্য ডিমের চোলা, এটা দিয়ে দেওয়ার কারণে আপনার জমির অনেক উপকার হবে, কিংবা পটাশিয়ামের অভাবগুলা এই গাছগুলা দূর করে দিব। তাহলে আমরা সবগুলা ডিমের চোলাগুলা এই মাটির মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে কাজটি, সেটি হচ্ছে আমরা পেজের খোসাগুলা এটার মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার হাতের পেজের খোসাগুলা, তো আমরা এটা পানির মধ্যে ভিজিয়ে তারপর ওইখান থেকে যে পানিগুলো রয়েছে ওই পানিগুলো দিয়ে দিব, তার পাশাপাশি আমরা পেজের খোসাগুলো দিয়ে দিব। পেজের খোসা দেওয়ার অনেক উপকার রয়েছে। প্রথম নম্বরে উপকার হচ্ছে আপনার গাছের ভিটামিন বা অক্সিজেনের, এটা দিলে অক্সিজেন খুব ভালো গাছ সংগ্রহ করতে পারে। তারপরে হচ্ছে আপনার পটাশিয়ামের ঘাটতিও দূর করবে, তারপরে ভিটামিন বা গাছগুলাকে খুব দ্রুত ফলন আনার জন্য এটা খুব ভূমিকা রাখে। তারপরে আমরা আরেকটি জিনিস দিয়ে দিব, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাউলের পানি, কিংবা আমরা ওইখানে ডালের পানি এগুলো দিয়ে দিতে পারি। এই যে আমি বললাম কি যে এখানে যে পেজের খোসার বদলতে আপনারা আরেকটি জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কলার বাহল বলে এটাও যদি নাকি দেন, বা কলার পরবর্তী যে অংশগুলো রয়েছে সেটাও যদি দেন, ইনশাল্লাহ অনেক উপকার আসবে। এবং আমি এখন এই গাছের গোড়ার মধ্যে মাটিগুলা দিয়ে দিব এবং এগুলাকে আমরা ঢেকে দিব, যাতে করে খুব ভালো সার হিসাবে সার হয়ে যায় এটা। এই জন্য আমরা এই কাজগুলা করে নিব। মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটার মধ্যে আপনারা রোগ জীবাণু হইতে কিংবা আগাছা হইতে গাছগুলাকে বাঁচিয়ে রাখবেন। কিভাবে গাছগুলা আগাছা থেকে বেঁচে যায় সেটা আমরা লক্ষ্য করব, এবং এইগুলা তার আগে আমি এই গাছের মধ্যে জৈব সার ব্যবহার করছি, যার কারণে আমার গাছটা অনেক মোটা এবং অনেক সুন্দর। পাতা কেটে দেয় যে পোকাগুলা রয়েছে লেদা পোকা, ওই পোকা থেকে বাঁচানোর জন্য আমি কীটনাশক ব্যবহার করছি, যার কারণে আমার গাছের আগাডোগা এগুলা খুব সুন্দর। আপনারা লক্ষ্য করতেছেন এখানে খুব সুন্দর আগা দেখা যাচ্ছে, বা আমরা ডোগা বলে থাকি। এইগুলা আমরা কি করব, যদি নাকি আমরা চাই যে খুব দ্রুত গাছগুলা গাছ থেকে ফলন পেতে চাই, তাহলে এইগুলো আমরা কেটে দিব না। এবং যদি নাকি আমরা এটা চাই যে আমরা এই গাছগুলাকে কিভাবে ক্ষেতটুকু ভর্তি করা যায় বা ক্ষেতের মধ্যে ফুল ক্ষেত পরিপূর্ণ করা যায়, এই জন্য উপর থেকে একটা শাখা আমরা কেটে দিব। কেটে দেওয়ার কারণে তার আশপাশ থেকে এখান থেকে সুন্দর সুন্দর ডেমি নিতে রাখবে, এবং ওই ওই ডিমি থেকে খুব সুন্দর ফলন, খুব ভালো ফলন পাবেন। এই জন্য আমরা এই কাজগুলা করব। এবং আরেকটা জিনিস দেখিয়ে দিতেছি যে এর আগে আমি জৈব সার ব্যবহার করার কারণে আমার গাছগুলার মধ্যে আপনার ফুল দেখা যাচ্ছে। আমার গাছগুলার হাইট হচ্ছে 2 থেকে 3 ফিট হবে। এখানে আরেকটি জিনিস আপনারা দেখতেছেন, আমি প্রথমেই বললাম যে এখান থেকে আপনার ফলন বা ফুল ধরা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন আপনারা, লক্ষ্য করবেন এখান থেকে প্রত্যেকটা জায়গা হইতে ফুল দেখা যাচ্ছে।
এই ফুলগুলা থেকে ইনশাআল্লাহ মহিলা ফুল অনেক আসবে। এবং যেই যেই কীটনাশকগুলো ব্যবহার করছি এই কীটনাশকগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনারা অনেক সাকসেসফুল হতে পারবেন এই গাছগুলা আপনার জমির মধ্যে রোপণ করে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।